সুপ্রিয় দর্শক, বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন একজন বীরের মতোই। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। তিনি আছেন মানবতায়, প্রেমে, সাম্যে, বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 124তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিবসে আমরা প্রিয় মুখের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি নজরুল সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপকে। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আপনাকে প্রথমে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে। আজকের এই দিনটিকে ঘিরে বিশেষত আপনাদের আয়োজন কেমন থাকে বা কী কী পরিকল্পনা রয়েছে? আসলে পরিকল্পনা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি রয়েছে, সেখান থেকেই আমরা মানে সকালটা, দিনটা শুরু করি কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, পুষ্পাঞ্জলি অর্পণ করে। আমরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে অংশগ্রহণ করি। সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা শিক্ষকরাও সেখানে সঙ্গীত পরিবেশন করি, কবিকে নিয়ে নানা কথা হয়। এই তো এইভাবেই সকালটা সুন্দর করে শুরু করি এবং দিনভর তো কবিকে আমরা গানের মাধ্যমেই তাকে স্মরণ করি এবং তাকে শ্রদ্ধা জানাই। আচ্ছা, তো আপনার কাছে একটু জানতে চাই যে কবি হিসেবে তো তিনি আসলে তার গান, তার কবিতা আমাদের মাঝে সমাদৃত রয়েছেই, এছাড়াও বাংলা সাহিত্যে তার যে অবদান সেটা আপনি একজন নজরুল প্রেমী হিসেবে কীভাবে আসলে ব্যাখ্যা করবেন? উনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, আরও অনেক কিছু তার সৃষ্টি রয়েছে, তার মধ্যে বিভিন্ন রাগ আছে, তাল আছে, এরকম অসংখ্য কিছু তার থেকে আমরা পাই। এবং আমরা আসলে ভাগ্যবান যে আমরা কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি হিসেবে পেয়েছি এবং সাহিত্যে তার অবদান আসলে সেটা কোনো কিছু দিয়েই আমি তো ব্যাখ্যা করতে পারবই না। আমি শুধু তার প্রতি ভালোবাসাটুকু জানাতে চাই যে আমরা ধন্য, আমরা যেন এতটুকু হলেও কবির সাহিত্য থেকে, কবির কবিতা থেকে আমি একটা লাইন বা একটা শব্দও যদি আমার ভেতরে ধারণ করতে পারি, আমার মনে হয় যে আমরা নিজেরাই আলোকিত হব। চমৎকার বলেছেন, আসলেই তাই। এবং তিনি আসলে আমাদের বাংলা সাহিত্যে সর্বোপরি যে অবদান রেখে গেছেন, যে শিল্পকর্ম তিনি রেখে গেছেন আমাদের মাঝে, সেটার জন্য তার প্রতি আমরা যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন সেটা অনেক কম হয়ে যাবে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে একটা গান যদি আপনার কণ্ঠে আমরা এখন শুনতে পেতাম। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো নজরুলের প্রতি ভালোবাসাটা আসলে কবে থেকে উপলব্ধি করলেন? উপলব্ধি বিষয়টা অনেক পরে এসেছে, আগে ভালোবাসা এসেছে। তার ছোটবেলায় যখন গান শেখা শুরু করি তখন তো নানা ধরনের নানাবিধ গান শেখা হয়, সেই সঙ্গে নজরুল সঙ্গীত কিছু যেটা ছোটরা আমরা গাই, বিশেষ করে প্রজাপতি প্রজাপতি এই ধরনের, প্রথমে তার গানের যে লালিত্য, গানের যে স্টাইল সেটি প্রথমে আকর্ষণ করে। ওই গানগুলো গাইতে ভালো লাগতো, একটুখানি ক্লাসিক্যাল বেস গান, কিছু কিছু গান মনে হতো অনেক বেশি কঠিন কিন্তু তারপরেও এত সুন্দর কেন, এই বিষয়গুলো প্রথমে আকৃষ্ট করতো। এরপর আস্তে আস্তে যখন একটা দুটো করে গান তুলে গাইতে থাকলাম, গান গুণী শিল্পীদের গান শুনতে থাকলাম, তখন সেই সুরের সঙ্গে বাণীর যে সামঞ্জস্য, যে গভীরতা, যে গাঁথনি, সেগুলো আকর্ষণ করতে লাগলো। আর এখন যদি বলি, এখন উপলব্ধিটা একটু একটু করে আসছে, আমার মনে হয় আরও সময় লাগবে, কারণ কবি যেই উপলব্ধি, যেই সময়, যেই ভাবনা থেকে গানগুলো উনি লিখেছেন সেগুলো আমাদের ভেতরে ধারণ করা আরও অনেক বেশি ম্যাচিউরিটির প্রয়োজন আমার কাছে মনে হয়। তো মনে হয় আস্তে আস্তে আসবে, এবং যতই পড়ছি তাকে নিয়ে, যতই শুনছি, যতই দেখছি, ততই যেন উপলব্ধিতে আমার তার প্রতি শুধু শ্রদ্ধা
শ্রদ্ধাই আসে, শ্রদ্ধাই আসে এবং প্রতিনিয়তই অবাক হতে থাকি যে মানুষ এতটাই মেধাবী হতে পারে, মানুষ এতটাই, আমার মনে হয় উনি অন্য লোক, অন্য জগৎ থেকে ঈশ্বর আমাদের ওনাকে পাঠিয়েছেন আমাদের জন্য। আচ্ছা, তো কবির কোন গানগুলো বেশি চর্চা করা হয় বা গাওয়া হয়? মোটামুটি এখন সব ধরনের যেই জ্যানারগুলোতে উনি গান লিখেছেন, চেষ্টা করি সব ধরনের গানগুলোই কণ্ঠে তুলে নিতে। তারপর ভালো লাগার জায়গা থেকে বললে ওনার গজল আঙ্গিকের গান, ঠুমরি আঙ্গিকের গান গাইতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা, তো যখন স্টেজ পারফরমেন্স করেন বা যখন শ্রোতাদেরকে তার গান পরিবেশন করেন, তখন তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন আসে? যেমন আমাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বা একটা ভয় বা একটা কি বলা যায় খুব কাজ করছিল যে আমাদের মূলধারার যে গানগুলো সেগুলো আমরা হারিয়ে ফেলছি, বা আমাদের শ্রোতারা হয়তো বা আকর্ষিত হচ্ছেন না, সেই গানগুলো শুনতে চাইছেন না এবং তেমন চর্চাও হচ্ছে না, তো তাদের ফিডব্যাক কেমন পান? আমি বরাবরই ভালো পাই। আমি যতবার বাইরে অনুষ্ঠান বা স্টেজে, স্টেজ বলতে শুধু নজরুলকে নিয়ে আয়োজন অথবা শুধু পঞ্চকবিকে নিয়ে আয়োজন, এরকম ধরনের অনুষ্ঠানে আমার অভিজ্ঞতা বরাবরই খুবই ভালো, মানে শুধু ভালো নয় খুবই ভালো। এবং আমরা যেটা সবসময় আসলে দোষারোপ করি, দোষারোপটা কিছুটা আমাদের ওপরে এসেও পড়ে, কেননা আমরা যদি নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে এভাবে করে যদি আমরা না শোনাই, এভাবে করে বলতে আমরা মঞ্চের মাধ্যমে সবসময় যদি ইনডোর প্রোগ্রামেই আমরা থাকি, যারা শুধুই নজরুল প্রেমী তারাই শুধু শুনতে থাকি, তাহলে এর প্রসারে অবশ্যই ঘাটতি দেখা দেবে এবং দিয়েছেও। যতই আমরা একটু খোলা মঞ্চের দিকে যাব, তাদেরকে একটা দুটো করতে করতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করব, আমার মনে হয় তারা আকৃষ্ট হবে, তারা শুনবে। কারণ আমরা যদি কোনো ভান্ডার কারো সামনে খুলে না দেই, সেই তারা তো নিজে ইচ্ছে করে ভান্ডারের খোঁজ করতে আসবে না, আসে নি আসলে এতদিন। তো আমার মনে হয় একটু একটু বেশ ভালো সাড়া পাচ্ছি এবং আমার অভিজ্ঞতা বরাবর ভালো। এমনও হয়েছে যে নজরুল সঙ্গীতের সাথে ছেলেমেয়েরা নাচছে, তেমন গানও আমাদের কবি সৃষ্টি করে গেছেন, তাহলে কেন নয়, কোথায় বাধা? বাধার একটাই, যাতে আমরা সাহস করে তুলে ধরছি না বা তুলে ধরছি না। আমার মনে হয় সেটা এখন অনেকেই অনেক কাজ করছে, সম্মেলন হচ্ছে, মিউজিক ভিডিও তৈরি হচ্ছে নতুনদেরকে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে খুব ভালো দিন, হ্যাঁ হ্যাঁ ভালো দিন আসছে। আমরা এই কথার সামনে হয়তো বলতে পারবো না। অবশ্যই তাই। তো যেহেতু আপনি শিক্ষকতাও করছেন, একসময় নিজে শিখেছেন, এখন সেটা আবার সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, এই প্রজন্মের যারা রয়েছে তাদের মধ্যে আসলে নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহটা কতটুকু এবং তারা আসলে কতটুকু ধারণ করতে পারছে নজরুলকে? ধারণ করাটা অনেক বড় ব্যাপার, সেই প্রসঙ্গে আমি যাব না। ধারণ করাটা একান্তই নিজস্ব এবং এটা একটা মানে বেশ ভাবনার একটা বিষয়, ধারণ করার জায়গাটা পরে গেলেও। ভালোবাসার জায়গা থেকে আমি বলবো, যারা শুনছে একবার হলেও, যারা নজরুল ইসলামের সৃষ্টির কাছাকাছি তারা গিয়েছে বা চেষ্টা করেছে বা পেয়েছে শোনার বা দেখার সৌভাগ্য যাদের হয়েছে, তারা আসলে নজরুলের সৃষ্টিকে ভালো না বেশে পারেনি। তো আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলাম তারুণ্যের প্রতীক, তাকে তরুণরা ভালোবাসবেন এটা আমি, আমার কাছে বিশ্বাসও হয় না এবং আমি দেখেছি ওদেরকে সেই প্রাণখোলা ভালোবাসা কবির প্রতি দেখাতে। বাহ, তো যেটা আপনি বলছিলেন যে এখন আসলে আগ্রহ অনেক বাড়ছে এবং সামনের দিনে হয়তো বা যতটুকু আমাদের একটু ক্ষোভ বা আতঙ্ক রয়েছে সেটাও আর থাকবে না, আমরা হয়তো বা গর্বভরে বলতে পারবো যে এখন নজরুল চর্চা হচ্ছে এবং যথার্থই হচ্ছে। তো সেই জায়গা থেকে যেটা হয় যে একটা সময় কিন্তু আমরা দেখেছি, যেই সময়টাকে আমরা স্বর্ণালী যুগ বলি, সেই সময়টাতে নাটক সিনেমাতে অনেক বেশি নজরুল সঙ্গীতের ব্যবহার আমরা দেখেছি এবং দেখা যেত যে প্রত্যেকটা চলচ্চিত্র বা নাটকের ক্ষেত্রেই আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে গোড়ার গানগুলো, যেটা বলছিলেন আপনি পঞ্চকবির গান, সেগুলোর ব্যবহার হয়। তো এখন সেই জায়গা থেকে আবার যদি বলি যে সেই ব্যবহারটা অনেকাংশে কমে গেছে, তো সেটা আবার কিভাবে শুরু করা যায় বা সেটা আসলে শুরু করলেও কত দ্রুত শুরু করা সম্ভব কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় যারা এই বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ যিনি চলচ্চিত্র বানাচ্ছেন, যিনি নাটক তৈরি করছেন, তাদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে আমরা যদি শুধু ভিউজের কথা চিন্তা করি, ভিউজ তো আস্তে আস্তে হবে, একটা জিনিস তার সামনে তুলে ধরতে হবে, প্রথমবার না হলেও দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলেও তৃতীয়বার নিশ্চয়ই আসবে এবং আসতে বাধ্য। কারণ আমি যে আগের রেফারেন্স নিয়ে বলি যে কবির সৃষ্টি ভালো লাগবে না, ভালোবাসবে না আমি যদি সঠিকভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, আমার কাছে মনে হয় না। তো আমার মনে হয় সাহস নিয়ে এগিয়ে এলেই
সাকসেসফুল হবে, সেই সাহসটা যারা তৈরি করছেন বা যারা এর সঙ্গে সম্পৃক্ত, বেশি খুব বেশি দুঃসাহস দেখানোর প্রয়োজন নেই। কারণ এটা আমাদের সম্পদ, নজরুল সঙ্গীত আমাদের সম্পদ, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমরা এটা নিয়ে নির্দ্বিধায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনার একটু শুধু সাহস নিয়ে একটু সুন্দর করে আপনার প্রেজেন্ট করুন। বাহ, তো প্রেজেন্ট করার কথা যেহেতু বলা হচ্ছে, যে এখন যেহেতু আধুনিক গানের চর্চা অনেক বেশি, বা যেটা আপনি বলছিলেন যে একটু সাহস নিয়ে যদি যথার্থভাবে কবিকে তুলে ধরা যায়, তাহলে অবশ্যই তিনি অনেক বেশি গ্রহণযোগ্য তো বটেই, বরঞ্চ সম্মান এবং ভালোবাসা পাওয়ার মতনই কাজ করে গেছেন। আমি এখানে আরেকটা কথা একটু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে আধুনিক গান তো বটেই, কবি নিজেই আধুনিক এবং সে সময়কার কবির গানগুলো কিন্তু আধুনিক গান হিসেবেই পরিচিতি পেয়েছে প্রথমত। তো আমরা যদি কবিকে সবসময় বেশিরভাগ সব কিছুকে আধুনিক বলছি, কবিকে আমরা ব্যাকডেটেড বলছি বা ব্যাকডেটের গান বলছি, এটা আমাদের খুব অন্যায় হবে। যারা বলছেন আমি চাইবো তারা যেন আর না বলেন, কারণ কবি সব সময়কার জন্য আধুনিক। তিনি যেরকম চিরতারুণ্যের প্রতীক, তিনি আমার কাছে মনে হয় চির আধুনিকতারও প্রতীক। তো সেই সাথে যেটা হয়েছে, যেটা আপনি বলছিলেন যে নতুনদেরকে বা তরুণদেরকে আসলে উজ্জীবিত করবার জন্যে যেই ওয়েগুলো দরকার কবিকে, সেভাবে তুলে ধরলেই হয়তো বা যতটুকু আমাদের হতাশা রয়েছে ততটুকু কেটে যাবে। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা কিন্তু এখন দেখছি যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল, একদম লেটেস্ট যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করেও কিন্তু এখন আমাদের পঞ্চকবির গানগুলোকে তুলে ধরা হচ্ছে এবং বেশ সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। যন্ত্রানুষঙ্গে তো আমার মনে হয় না কোনো, যারা সৃষ্টি করেছেন কোনো শিল্পী বা কোনো স্রষ্টা যিনি গান লিখেছেন বা সুর করেছেন, তারা কোনো বাধ্যবাধকতা দিয়েছেন, তাদের পছন্দের জায়গায় নিশ্চয়ই ছিল, সেই জায়গাটা তো আছেই। কিন্তু তার মানে এই নয় যে আমি যন্ত্রানুষঙ্গ প্রয়োগ করে গানটাকেই চেঞ্জ করে দিলাম, সেটা যেন না হয়। গানটা গানের জায়গায় থাকবে, যন্ত্রানুষঙ্গ একটা নতুনত্ব নিয়ে আসবে, নতুন আমাদের এই এই শতকে, এই শতাব্দীতে। এখন যেরকম তরুণ প্রজন্ম বা আমরাও তো বলতে পারি তার মধ্যে ভালো লাগছে এই শব্দটা শুনতে, এই ইনস্ট্রুমেন্টটা শুনতে, তাতে ব্যবহারে আমার কাছে কোনো আপত্তি মনে হয় না। কিন্তু গান যেটা, গান পরিবেশন যিনি করছেন বা যেভাবে প্রেজেন্ট হচ্ছে, গানটা ঠিক থাকলেই হলো, আমার শুনতে ভালো লাগলেই হলো, সঠিক গানটা, এইটাই মানে শুদ্ধ সঙ্গীতটা থাকলেই হবে, শুদ্ধ সুর। কারণ উনি তো সৃষ্টি করে গেছেন, তার সৃষ্টিকে তো আমি চেঞ্জ করতে পারি না। তার তার সৃষ্টিতে সে একটা কিছু বানালেন, সেখানে আমরা হয়তো একটু কালার আমরা অ্যাড করতে পারি, সেটাকে আরেকটু মডিফাই করতে পারি, তার মানে আমি আমি বেসিক জিনিসটাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারি না, সেটা উচিত হবে না। অনেকেই করছেন, সেটুকু না করলেও নজরুল ইসলাম স্বকীয়তায় উজ্জ্বল আসলে আমার কাছে মনে হয়। বা তো আমরা যেটা জানি যে চলচ্চিত্রে আপনার প্লেব্যাক করা হয়েছে নজরুল সঙ্গীতে, এবং তাতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন, কোন গানটি ছিল সেই গানটি আমরা একটু দু লাইন শুনবো। না, যা আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেটি আমার মৌলিক গান, ওটি অনিল বাগচির একদিন সিনেমাতে গিয়েছিলাম। আর নজরুল সঙ্গীত নিয়ে যেটা কাজ, ওটা এখনও রিলিজ হয়নি, আশা করছি এ বছরই রিলিজ হবে, এবং সেটা নিয়ে আমার দর্শক শ্রোতাদের সঙ্গেও আশা করছি খুব শীঘ্রই কথা হবে। আচ্ছা, গানটি কি আমরা এখন একটু শুনে নিতে পারি এই মুহূর্তে? ওটা সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে খুব, মানে দ্রুতই আমরা আসছি জোরে সোরে এটা নিয়ে প্রচার করতে, তারপরে আমরা আবার শুনতে পাবো হয়তো। আচ্ছা, তো এখন আপনার মৌলিক গান নিয়ে একটু জানতে চাই, কেমন ব্যস্ততা চলছে গান নিয়ে, কি কি কাজ করছেন আমরা সামনে, আর নতুন কি কি পাচ্ছি? প্লেব্যাকের কথা তো আমরা শুনলাম, এছাড়াও আর কি আসছে? এর মধ্যে বেশ কিছু গান ঈদ উপলক্ষে রিলিজ পেয়ে গেছে, আরও তিনটা গান আসবে। এটি হচ্ছে গানের মিছিল একটা শিরোনামে, বাঞ্চ অফ সং, মানে 52টা গান নিয়ে মুনতাসির তুষার, ওর অক্ষর রেকর্ডস থেকে গান আসছে বিভিন্ন শিল্পী, বিভিন্ন জেনারেশনের শিল্পী নিয়ে ওর মৌলিক কাজ। সেখানে আমার তিনটি গান আছে, এটিও হয়তো মাস দুয়েকের মধ্যেই পর্যায়ক্রমে চলে আসবে, আমরা পেয়ে যাব। হ্যাঁ, যেটা আমরা জানি যে আপনার বাবা মায়ের ইচ্ছে ছিল আপনাকে নৃত্যশিল্পী বানাবার, তো সেখান থেকে আপনি সঙ্গীত শিল্পী হয়ে গেছেন, সেটা কেন হলো? নৃত্যশিল্পী বানাবার ইচ্ছে ওরকম, এটা আসলে ঠিক সঠিক বলা হবে না, নাচ গান একসঙ্গেই শিখেছি আমরা তিন বোন, তো বড়দি নাচ ভালো করতো, গানও ভালো করতো, আমিও অ্যাট এ টাইম ওই দুটো একসাথেই করছি ছোটো বোনাতাই, কিন্তু গানের প্রতি ভালো লাগা, ভালোবাসাটা বেশি ছিল নাচের থেকে বেশি, গান বেশি টেনে, হ্যাঁ গানটা আমাকে বেশি টেনেছে।
এবং দেখা গেল যে কোনো কম্পিটিশন বা কোনো কিছু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় অংশগ্রহণ করে আমি গানেই ফলাফলটা বেশি ভালো করতে পারছি। সব কিছু মিলে আসলে হয়ে গেছে গানের দিকে আসা, যাকে যেটা আসলে টানে এবং যেটা লেখা থাকে আসলে। একদম। তো যেটা হয়েছে, আমরা জানি যে গান আসলে প্রত্যেকটা শিল্পই গুরুমুখী অনেক বেশি, আর গানের ক্ষেত্রে তো গুরুর কোনো বিকল্পই নেই। তো আপনিও এখন একজন গুরু, কিন্তু নিজে শিক্ষার্থী হিসেবে কোন কোন গুরুর সান্নিধ্য পেয়েছিলেন বা কার কার কাছে শেখার সৌভাগ্য হয়েছে? আমি প্রথম তো এমনি হারমোনিয়াম ধরা, হারমোনিয়াম শেখা আমার বড় বোনের কাছ থেকে, ও বাসায় শিখতো, সেখান থেকেই প্রথম শেখা। এরপর আমি প্রাতিষ্ঠানিকভাবে টাঙ্গাইলে আমি শিখি উদিজিতে, পণ্ডিত আনন্দ চক্রবর্তী ওনার, উনি ওনার কাছে প্রথম আর কি ব্যাকরণগত আমার তালিম হাতে খড়ি তার কাছে। এরপর ডক্টর অসিত রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার কাছে। তারপর আমি যখন কলকাতা পড়তে চলে যাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ICSE স্কলারশিপ নিয়ে, সেখানে গিয়ে আমি পণ্ডিত অরুণ ভাদুরীর সান্নিধ্য পাই এবং তার পরবর্তীকালে আমি পণ্ডিত উর্মি দাশগুপ্ত তাদের কাছে শিখি। আর এর মধ্যে শুধু তাদের কাছে তো আমি মানে একদম গান্ডা বেঁধে তাদের কাছে পড়ি, অর্থাৎ যেটা বলে যে শুরু থেকে গুরুমুখী বিদ্যা একদম সামনে বসে তালিম নিয়ে যে শিক্ষাটা বলে। এছাড়াও পাশাপাশি আমি এর মধ্যে যাদেরকে পেয়েছি, আমার টাঙ্গাইলে যারা গুণী শিল্পী রয়েছেন, আরও অনেক শিক্ষক রয়েছেন, তাদের প্রত্যেকেই আমাকে কিছু না কিছু শিখেছেন, আমি শিখেছি তাদের কাছ থেকে। তো বলা যায় যে গুরুর সান্নিধ্যের জায়গা থেকে আপনার ভাণ্ডার একেবারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আমি খুব এই দিক দিয়ে সৌভাগ্যবান যে আমি আমি যাদের সান্নিধ্যে এসেছি, যেই গুরুদের সান্নিধ্য আমি পেয়েছি বা স্নেহ পেয়েছি, আমি সত্যি কি যতটুকুই শিখেছি সেটা তাদের জন্যই শিখতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে প্লিজ। আপনারা শুদ্ধ বাংলা গান শুনবেন, শুদ্ধ বাংলা গান এই অর্থে যেখানে আমার মনের কথাগুলো গানের কথাগুলোর সাথে মিলে যায়, নিজেকে খুঁজে পাই, সুন্দর বাংলা শব্দ চয়ন থাকবে, সুন্দর সুর থাকবে, যেগুলো আমার বাংলাদেশকে আসলে প্রেজেন্ট করে, বাংলার সুরকে প্রেজেন্ট করে, সেই গানগুলোর সঙ্গে থাকবেন। এবং কাজী নজরুল ইসলাম আমাদের কবি, আমাদের জাতীয় কবি, তিনি বাংলা গানকে তথা বাংলা সাহিত্যকে উনি সত্যিকার অর্থেই আলোকিত করেছেন। আমরা তাকে বেশি করে ভালোবাসবো, তার গানকে, তার সৃষ্টিকে বেশি করে ভালোবাসবো। খুব ভালো থাকবেন সকলে। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এত সুন্দর একটি সকাল আমাদের সাথে কাটাবার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমরা আরেকটি গান শুনবো আপনার কণ্ঠে বাড়ি যেতে যেতে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/itinbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে নাহি দিলে আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু
সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে।